আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালালো তিন দুষ্কৃতী। পরিবারের সদস্যদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল নিয়ে পালালো দুষ্কৃতী দল। ঘটনা রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ির নূপুর মাঝিপাড়া এলাকার। এলাকার নতুন কলোনির বাসিন্দা অনন্ত সিংহের বাড়িতে বুধবার সন্ধ্যায় বাইকে করে এসে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় তিন দুষ্কৃতী, এমনটাই অভিযোগ। সেই সময় অনন্ত সিংহ ও তার স্ত্রী এবং তার দুই সন্তান বাড়িতেই ছিলেন। দুষ্কৃতীদের মুখে কালো কাপড় বাঁধা ছিল বলে দাবি গৃহকর্তীর। আগ্নেয়াস্ত্র দেখিয়ে নগদ টাকা ও মোবাইল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা, দাবি পরিবারের। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বল্লভপুর ফাঁড়ির পুলিশ। নিরাপত্তার দাবি তুলেছেন গৃহকর্তা অনন্ত সিংহ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রিলটা আমি বন্ধ করেছি, শুধু তালা দিইনি। এই দরজাটা বন্ধ ছিল, মেয়েটা মনে ফুটবল খেলছিল, খুলে দিয়েছে। ছেলেটা আমার এখানে পড়ছিল, ছেলেটা মোবাইল নিয়ে আমার পড়াশোনা করছিল, আর আমি ভাই টিভি দেখছিলাম, সিরিয়াল দেখছিলাম, আর মেয়েটা আমার বল খেলছিল এই বারান্দাটাতে। তো তারপরে দেখছি ছেলেটা হঠাৎ আমার কাছে যেয়ে পড়ে বলছে মা মা, মানে মা মা করে ডাকছে, আর আমি জানলা দিয়ে কিছু দেখছিলাম, মা মা করছে। তো মা মা করছে কেন ভাই? তো আমি বলছি মা মা কেন করছে রে, কি আর না ইয়ারা, ইয়ারা কারা, ইয়ারা কারা, আর তুমি দরজাটা খুললি কেন? আমি মেয়েটাকে তখন আমার মেয়েটা দৌড়ে বিছানায় উঠে গেল। পেছনে মাঠ ছিল কি যেখানে খেলছিল? এই খেলটাতে বারান্দাতে, আমার ডাইনিংটাতে খেলছিল, বাইরে কেউ কোথাও বেরোয় না। ডোরের বাইরে কি আছে? ওখানে ডোরের বাইরে কিছু নেই। আচ্ছা, মাঠ আছে, খোলা মাঠ আছে, খোলা মাঠ। দিয়ে মেয়ে তখন আমি বলছি যে কি হলো, তো লোকগুলো তখন মেয়েটা বলছে, মেয়েটা দৌড় উঠে গেল। তখন ছেলেগুলোকে দেখছি সে কালো কালো চশমা, টুপি, কালো টুপি, কালো মাস্ক, কালো ড্রেস, পুরো কালো ড্রেস, আর এইখানে একটা ব্যাগ নিয়েছে, মানে সাইডে একটা ব্যাগ আছে, মুখ ঢাকা ছিল, সব মুখ ঢাকা, তিনটারই তিনজন, আর তিনজনই পিস্তল নিয়ে আছে হাতে, কালো কালো, এই এত বড় বড় পিস্তল গুলো হাতে নিয়ে তিনটায়। দিয়ে আমাকে পিস্তলটা ঠেকিয়েছে বুকের কাছটাতে, দিয়ে বলছে কি যা আছে বার কর, যা আছে বার কর, কি আছে, কি তোমার তো দিদিকে, আর তুমি কি রিসাই পাইলি, আর আমার ঘরে ঢুকলি না কি করে তোরা? যখন আমি খুব জোরে চিৎকার করতে লাগলাম, তখন ছেলেগুলো ভয়ে বাগার দিক হয়ে ওই জন্দিকে ঢুকেছে, বেরিয়ে গেল, এটা নিয়ে গেছে আমার ছেলের হাত দিয়ে কেড়ে, আর এখানে বলে গ্যাস রাখা ছিল কিছু আমি দেখিনি, ওটা নিয়ে গেছে, এক মোবাইল আর পুচকা। হ্যাঁ, কত হবে আন্দাজ পয়সা? গ্যাস আমরা ফাঁড়িতে দরখাস্তও দিয়েছিলাম, কিন্তু কোনো গার্ড ফার্ড কিছু নেই, মিনিমাম রানীগঞ্জ থেকে মহেশ দে, রিপোর্ট টিভি নিউজ 10।